কোথায় নিয়ে আসছো বলো তো? জায়গাটা কেমন যেন বদ্ধ, মানে সাফোকেটেড। আচ্ছা সিকিউর লাগছে না খুব, এই কোনো সমস্যা হবে না তো? কিসের সমস্যা? কি এরকম করছো কেন তুমি? এর চেয়ে ভালো জায়গা কোথায় পাবে বলো? এটা তো ম্যাশ বাড়ি, তো ম্যাশ বাড়িতে এই জন্য এরকম লাগছে। এর চেয়ে ভালো এখানে তুমি আর আমি ছাড়তে কেউ নেই। এখানে বলতে কি ওই যে মুই ওই পাশে রুমে থাকং, ওই যে ওই পাক দিয়ে রুমটা আছে না, ওই রুমে থাকং আর কি। ওই রুমে এতক্ষণ আপনি ছিলেন? জি জি জি। তাহলে শোনা বাবা, মোবাইলটা দে না। না 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 না, মোবাইল দেওয়া যাইবে না। মানে টাকা দেবো? দে না না, টাকা পয়সার তো মোর কোনো অভাব নাই, মোর বাপের মেলা সংসার পুতি আছে, মোর টাকা পয়সার কোনো অভাব নাই। তাহলে কিসের অভাব রে? না ভিডিও মুই ডিলিট করিম দে। দে না মোবাইলটা। না 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 ভাইজান শোনো, ভিডিও মুই ডিলিট করিব, একটা শর্ত আছে, একটা শর্তে মুই ভিডিওটা ডিলিট করে দেব। ওকে 1000 টাকা একটা লোক দিয়ে দিব, হয়ে গেল। না না আজ মুই কোনো মোর টাকা পয়সার কোনো সমস্যা নাই। শোনো তোমার এই যে যে গার্লফ্রেন্ড যে আবু আছে না, আবু কিন্তু দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর। না ভিডিওটা আমি ডিলিট করি যদি আবু মোর সাথে প্রেম করে। হ্যাঁ মোর সাথে যদি প্রেম করে। মানে কি সবার দেখো এক তালে শোন না বাবা, মোবাইলটি দিয়ে দেব না। না না না, এ মোবাইল দেওয়া যাইবে না। আগে কর মোর শর্তে রাজি আছেন কিনা। তালে তালে তুমি নাসির কোথায়? নাসির ভাই তো বাইরে বাইরে তো বাইরে গেলো ছামুদ দেখো। আমি নাসির সাথে কথা বলছি, তুমি তো তোমার ইয়ার সাথে বহের সাথে কথা বলা। আমি আচ্ছা তুমি কোথায় যাও? আমার ভয় লাগছে। তাহলে তুমি বস। আচ্ছা স্যার আমি নাসির সাথে কথা বলছি। স্যার স্যার ডিলেট ডিলেট আছে আছে থাকবে থাকবে। না না ওই যে ওই শর্ত একটা দিলাম, হ্যাঁ ওই শর্ত যদি রাজি থাকেন তাইলে ভিডিও ডিলেট হয়ে যাবে। হ্যাঁ এমন কি প্রেম করবেন? কি করছেন এসব? ভালো মানুষ আপনার বসাই রেখে আসলাম, আনন্দ ভুক্তি করছিলেন, এখন এসে আমার থাপ্পড় মারতে যাচ্ছেন, আবার বলছেন যে আমার মেশে আসায় ঠিক হইনি। কি হয়েছে কি ভাই? কোন তো কার পাশে বসায় রেখে এসেছো? কার পাশে? আপনি ছিলেন আর ভাবি ছিলেন, ভালোই তো ছিলেন। ভাবির পরে কে ছিল? ভাবির পরে আবার কিনা থাকবে? আপনারাই তো ছিলেন, আপনাকে রেখেই তো আমি আসলাম। ভাবির পরে কে ছিল বলো, মনে করো? আপনারা তো ওই রুমে আপনারাই ছিলেন। আপনাকে তুমি স্পেশাল নে আমি আরো কত কষ্ট করে আজকে অ্যারেঞ্জ করেছি, আর আপনি আবার আবার বলছেন। কি বলেছিলে তুমি? এই মেসে কেউ থাকবে না, আমি আর তোমার ভাবি মানে আমার গার্লফ্রেন্ড থাকবে, চোখোচুকি করবো, হাত ধরাধরি করবো, যা কিছু করবো, কোনো ডিস্টার্ব হবে না। তারপরও একটা উই পোকা করতে গিয়ে আসলো বল। হ্যাঁ তো ঠিকই তো আছে, আজকে তো আর আমাকে এখানে তো আর তেমন কেউ নেই, আমি সেইভাবেই আমি সব ব্যবস্থা করেছি। আছে শুধু পাশের রুমে তালেব আছে, ও নতুন এসে ওই আপনার রংপুরিতে, ভালো ছেলে, ওর তো তেমন কিছু করার কথা না। ও কিছু করেছে নাকি? ও ভালো ছেলে, ও ভাজা মাছটা উল্টে খেতে জানে না, ওই তো আকাম করেছে। মানে আকাম করেছে মানে কি করেছে? শুধু ঢিঙ্কা চিকা, তুমি বলেছো ম্যাচের ভিতরে কেউ নেই, আমি আমার গার্লফ্রেন্ডের সঙ্গে প্রেম করছিলাম, ও আমার হাত ধরেছে, আমি ওর হাত ধরেছি, ও আমার নাক ধরেছে, আমি ওর গাল ধরেছি, ঠিক তখনই
আমার তো মাথায় ছিল না যে আমি কেন বেডরুমের দরজা বন্ধ করতে যাব। দরজা ছিল ফাঁকা, হঠাৎ করে দেখি থ্রি লেন্সের এক মোবাইল ক্যামেরা আমার সামনে এসে হাজির। দেখি তোমার এক তালেব নাম করে একটা ছেলে, হ্যাঁ ইস্টেট বললো আমারও রেকর্ডিং করা শেষ, জিবিও শেষ, আজকে রাতে হয়ে যাবে আমার ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে যাবেন ভাইরাল, একসাথে ছাড়তে পারি যদি আপনার গার্লফ্রেন্ড আমার সঙ্গে প্রেম করে। এখন বললো কাকে বলছি, এই রংপুরে ঝিঙ্কা ঝিঙ্কা আইডিন কম সে তো চালাকের হাড্ডি। ও মা গো মা, কি শুনাইলেন আপনি! আরে আমি তো মনে করছি ওই তালেব শালা একটা রংপুরিয়া মফিস, একটা একটা বোকা, কিন্তু ওই মাল যে তলে তলে এত, ওর তো নামের ভাতই খাওয়া যাচ্ছে না। হয় খুন করো, না হলে ওর হাত থেকে মোবাইল ছিনিয়ে নাও, না হলে আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে ভাইগে যাই, জানি না এতক্ষণ কি করে। বাবা তেমন কোনো সমস্যা হবে না ভাই, কত দূর আর যাবে? শোনেন, খুন করো বললে তো আর খুন করা যাচ্ছে না, একটা সমাধান করতে হবে। আমি সমাধান করছি, আমি দেখছি ভাই, বিশ্বাস করেন হাতে পায়ে ধরে আমার এই মেসে এসে, হাতে পায়ে ধরে, ও ঢাকা শহরে দাঁড়ানোর কোনো জায়গা ছিল না। দূর, এগুলো তো শুনলে ওটাকে ভালো হয়ে বের হয়, এগুলো তো এরকমই না। আমি তো তাই দেখছি, আসলে এত বড় একটা ঝামেলায় পড়ে যাবো। তোমার ভাবি পাইছে কিনা দেখো, সে তোমার ভাবির সঙ্গে কথা বলছে, হঠাৎ যদি ওর কিছু হয় তাহলে আমি সে দেখো কি অবস্থায় আছে। আশ্চর্য বাবা, ভাবির কি হবে, ভাবি এখানে কিছুই হবে না। আমি করে যা দেখ না, আমি দেখাবো।